না কান্না করা যাবে না, কারণ আমি ছেলে। আর একটা ছেলের চোখে কখনো কান্না মানাই না। হাজারো টেনশন, ডিপ্রেশন আর কষ্টের মাঝে হাসি খুশি থাকতে হবে, কারণ আমি ছেলে। অনেক অসুস্থতার মাঝেও অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট না করলে আমার পরিবার ভেঙে পড়বে। আমি কষ্ট করলে আমার পরিবার হাসি মুখে থাকতে পারবে। অনেক অসুস্থতার মাঝেও আমাকে অনেক পরিশ্রম করতে হবে, কারণ আমার পরিশ্রমই আমার পরিবারের মুখে হাসি ফুটাবে, আর আমার পরিশ্রমই আমার পরিবারটাকে গোলাপের মতো সুন্দর করে তুলবে। তাই আমাকে ভেঙে পড়লে হবে না, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে হাসি মুখে থাকতে হবে, আমাকে নিজের সাথে যুদ্ধ করে চলতে হবে। আমাকে এমনভাবে চলতে হবে যাতে শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়ে কিন্তু চোখের জল নই। আমি শারীরিকভাবে দুর্বল কিন্তু মানসিকভাবে আমাকে অনেক শক্তিশালী হতে হবে, কারণ আমি ছেলে। তাই আমাকে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে হবে, তারপরে আমি আমার পরিবারটাকে হাসি মুখে রাখতে পারবো। আর প্রিয় মানুষটাকে হারানোর বই কখনোই থাকবে না। আর আমাদের প্রত্যেকের লাইফের ঘটে যাওয়া অতীত আমরা কখনোই ভুলতে পারি না, কিন্তু আমরা চাইলে আমাদের ভবিষ্যৎটাকে আরও সুন্দর করতে পারি। আর আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তাই জীবনে পরিশ্রম করাটা খুব জরুরি। আপনি যত কষ্ট করবেন তত সুখী হতে পারবেন।